मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो आशा करी तुम्हारा सबाई भालो आछो आर सुस्थ आछो। आर आज के देखते ही पाच्छो एक दारुण एक सानी डे। आर एखन आमी बेरिये पड़ेछि फुल फैमिली निये। चलो चलो मास नेबे एखन सामने जाच्छे सप्तशी। आर बाच्चा आछे बागीते। आर एखन आमरा जाच्छि हच्छे टेस्ट करते। তো বাড়িতে সব কিছু জিনিসই প্রায় শেষের দিকে। তো আমরা অনলাইন অর্ডার করেছি, তো কিছু কিছু জিনিস তাও আর কি লাগে। মানে অনলাইন অর্ডারে সব কিছু আসে না, মানে সব কিছু পাওয়া যায় না আর কি। তো দেখা যাক। আরে আমাদের বাড়ি থেকে আসার জায়গা, মানে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে বেসিক্যালি টেস্কোই। তো এইখানেই আর কি আমরা ম্যাক্সিমাম টাইম, আগেও ভিডিওতে দেখেছো। তো আমি যখনই আসি শ্রেয়াকে নিয়ে টেস্কোতেই আসি। আর আজকেও এই রোদের মধ্যে যখন বেরিয়েছি ভাবলাম টেস্কোই যাই, কারণ অ্যাকর্ডিং টু ফোরকাস্ট বিকালবেলায় বরফ পড়ার একটা আছে, চান্স আছে আর কি। আর এমনিতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর কি, মানে একদম হিমের মতো ঠান্ডা। বাট ইটস সানি, তো বেরোনো যেতেই পারে। তো আমি দেখো একদম ফুল কভার আপ হয়ে বেরিয়েছি। আর সামনে এসে গেছে টেস্কো। আর আরেকটা হলো যে এখন আমি প্রতিদিন পরে নিয়েছে মাস্ক। আমি যেটা দেখাচ্ছিলাম যে এখানে একটা সিগন্যালিংয়ের সুন্দর পয়েন্ট করেছে, এই যে দেখো এখানে সিগন্যাল। আজকে আবার শ্রিয়াকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা। আর এইটা হচ্ছে সাংঘাতিক এরিয়া। এই সাংঘাতিক এরিয়া দিয়ে যতক্ষণ, মানে যত তাড়াতাড়ি পাস করতে পারবে তত আর কি ভালো। তো এই স্টোরটা কিন্তু একদিক দিয়ে বিশাল বড় স্টোর। উপরে তোমার জামা কাপড় আছে, আর তোমার পুরো মানে বিশাল বড় স্টোরটা। তো আমরা যাব একদম ডিরেক্টলি এখন। চলে এসো, কোথায় আছো? ও আমার তো সপ্তাহে এখন নিচ্ছে ব্লেড, দাড়ি কাটার ব্লেড নিচ্ছে। আর তো যেটা বলছিলাম, মানে এটা ভীষণ একটা বড় স্টোর। তো দেখতে পাচ্ছো একদম এন্ড অবধি। আর ওপরে হচ্ছে তোমার সব হচ্ছে তোমার জামা কাপড়। আর ওপরে কস্কো আছে। মানে বিশাল বড় স্টোর এটা একটা। তো এটা হলো বেবিদের স্টোর, মানে বেবিদের লাইন আর কি, লেন। তো এখন তো বেবিদের জিনিস কিছু নিই না, বাট আগে যখন নিতাম তখন এইগুলো দেখো মানে সবই পাওয়া যায়। তো বাচ্চার সিট থেকে শুরু করে, বাচ্চার খেলা থেকে শুরু করে, মানে অল বেবি এসেনশিয়ালস তুমি এখানে পেয়ে যাবে। তো এই হলো। আর শ্রিয়াকে বসিয়ে নিয়েছে, দেখালাম যে ওকে ট্রলির মধ্যেই বসিয়ে নিয়েছে। তো ট্রলিটা আগে স্প্রে করে নিয়ে তারপর বসিয়ে নিয়েছি।
এখানে না সব বেকারিগুলো পাওয়া যায়, বেকারির সব জিনিসগুলো। দেখো দেখো, ও মাই গুডনেস, এটা আছে একটা রেজেন, ক্রোসন্স, সিনামন ট্রেলস, এটা আছে প্লেন ট্রেল। ব্যাপক লাগে এগুলো খেতে, আর এগুলো ততোধিক মনে হচ্ছে তোমার স্যাচুরেটস, আই নো, বাট ইউ ক্যান্ট হেল্প, এখানে আসার পর ইফ ইউ ডোন্ট বাই ওয়ান। ব্লুবেরি, এখানে দেখো সব মাফিনসগুলো রয়েছে, মাফিনস, ডোনাটস, অ্যান্ড দিস ইজ লাইক অল বাটার ক্রোসেন্ট। একটা প্লেন ক্রোসেন্ট আছে, একটা আছে বাটার ক্রোসেন্ট আছে। তো আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে, আই এম রেজিস্টিং মাই সেলফ অ্যাকচুয়ালি, তো আমি খেতে চাচ্ছি না এখন, আর আমি উল্টো ওটস নেওয়ার চেষ্টা করছি। তো ওটস দিয়ে অনেক রকম ডিশ বানানো যায়, তো আই এম জাস্ট থিঙ্কিং যদি ওটস দিয়ে বানানো যায় তাহলে গো ফর ওটস। নীল রং এনিওয়েজ, তো আমি আমরা বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে এখন এখানে বসে দিয়েছি একটু আন্ডা কারি, আর রাত্রিবেলা ভাত আর আন্ডা কারি, আজ কিছু করবো না। আর তারপর তোমাদের দেখালাম অলরেডি আমরা কী কী কিনে এনেছি, আর যেরকম আমি বলছিলাম তো অনলাইনে সব জিনিসই পাওয়া যায়, বাট কিছু কিছু জিনিস যেমন যেরকম লাউ দেখালাম, লাউ কিছু কিছু জিনিস অনলাইনে পাওয়া যায় না, যেমন অন্য একটা স্টোরে, আর এই স্টোরেও একটা অনলাইন ডেলিভারি আছে, কিন্তু সেটার অনলাইন চার্জটাই হলো 4-5 পাউন্ডস। তো ওখানে 4-5 পাউন্ডস যার থেকে মনে হয় গিয়ে নিয়ে আসাটা অনেক বেশি বেটার, সেই জন্য আমরা টেস্কো যখন যাই, মানে টেস্কো থেকে যে জিনিসগুলো আনে সেগুলো আমরা গিয়ে গিয়ে নিয়ে আসি। তো এটা হলো ব্যাপার। আর এখন আমার গ্রিন টি রেডি, আর আমি গ্রিন টিটা যখন খাই তার মধ্যে একটুখানি আমি লেমন দিয়ে দিই, লেমনের জুস, তো এটাও আমি একটুখানি ওর মধ্যে দিয়ে দিই, দিয়ে আমি খাই যখনই খাই। আমি গ্রিন টিয়ের যে ইয়েটা সেটা আমার খুব একটা ভালো লাগে না, তো লেমনটা একটু দেওয়া থাকলে একটু বেশ বেশ ভালো লাগে খেতে। তো চলো আমি এখানেই ব্লগটা আজকের মধ্যে জন্য শেষ করলাম, আর 13th মানে নেক্সট উইকে আবার আমাদের ফুড ডেলিভারি আসছে অ্যাজ দ্যার, তো যদি আমি ওটা আলাদা করে শ্যুট করি তো ওটা আমি দেখাবো যে আমরা উইকে কী কী মোটামুটি লাগে। তো সবজি তো মোটামুটি এই জিনিসগুলোই পাওয়া যায় এখানে, ইন্ডিয়ার মতো তো সব রকম সবজি পাওয়া যায় না, আর এছাড়া যেগুলো টপ আপ হিসেবে আমরা নিয়ে আসি সামনের দোকানটা থেকে সেগুলো হচ্ছে তোমার দুধ, ব্রেড বা বিস্কিট, এরম কিছু জিনিস যেগুলো হচ্ছে টপ আপ, বাট আদারওয়াইজ এরকমই সপ্তাহে দুবার লেগে যায় আমাদের পুরো ফুড শপিং শেষ করতে।
তো ইদার আমরা গর্গি যাই, যেটা হচ্ছে ইন্ডিয়ান স্টোর, অথবা আমরা এই টেস্কোয় যাই। তো ইন্ডিয়ান স্টোরে গেলে কি হয়, ওখানে মাছ মাংস মানে রুই মাছ, মাছের ডিম, ওইগুলো পাওয়া যায়, যেগুলো এইসব এইসব স্টোরে পাওয়া যায় না, ইংলিশ স্টোরে কোনো কিছুই পাওয়া যায় না সেগুলো। তো ওইটা আমরা মাসে একবারই যাই, আর একবারে আমরা মানে বেবি চিকেন, 7-8টা বেবি চিকেন, তারপরে 3-4 কিলো মাছ, মানে যা যা লাগে সেগুলো একবারে কিনে নিয়ে চলে আসি। যেমন আমার ফ্রিজে অলরেডি বাটা মাছ আছে, যেটা আমি করব হয়তো কাল পরশুর মধ্যে করব, তো আমি শ্যুট করব, দেখাবো কিরকম থাকে, ফ্রোজেন হিসেবে থাকে। দেখছি হাতের কাছে আছে, তো ফ্রোজেন হিসেবে থাকে, তো সেগুলো আমাকে সকালবেলা আগে বের করে রাখতে হয়। এই দেখো এরকম দেখতে হয় দেশি, এটা বার্মার থেকে এসেছে, এরকম ফ্রোজেন দেখতে হয় বাটা মাছ, মাছের ডিমও এরকমই থাকে। তো এরকম এগুলোকে ফ্রোজেন অবস্থায় এগুলোকে বের করে রাখতে হয়, সকালবেলায় বের করে রেখে দিতে হয় গরম জলে, তবে গিয়ে আমি দুপুরবেলা রান্না করতে পারি, দুপুরবেলা বিকেলবেলা, নাহলে বরফের জন্য একদম পুরো ঠান্ডা হয়ে থাকে। তো ব্যাস এখানেই তাহলে ব্লগটা শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টিল দেন ডু টেক কেয়ার অফ ইয়ার সেলফ, বি হ্যাপি, কিপ স্মাইলিং, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।